হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। সো আজকে আমরা দেখবো কীভাবে স্ক্রিন রিটাচ করতে হয়। সো আমি যদি হচ্ছে ফাইলে গিয়ে ওপেন করি, তো এখানে যেটি দেখতে পাচ্ছেন যে আমি এটি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে এবং হচ্ছে ইউটিউব কমিউনিটিতে। তো বিফোরে ছিল এরকম, আফটারে এরকম। সো তো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো তার মধ্যে থাকছে হচ্ছে যে কীভাবে স্মুথ স্কিন বা স্কিনটি স্মুথ করবেন, কীভাবে হচ্ছে চোখের কালারটি ইনহ্যান্স করবেন এবং কীভাবে কালার কারেকশন করবেন, এবং সেটার জন্য আমি একটি প্রিসেট তৈরি করে রেখেছি এবং সেই প্রিসেটটি কীভাবে অ্যাপ্লাই করবেন। সো সব কিছু নিয়ে আজকে টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি। সো চলুন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা নতুন নতুন অনেক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছে যেগুলো কিনা আপনাদের কাজে লাগবে, যেগুলো কিনা ডিজাইন রিলেটেড এবং ফটো এডিটিং রিলেটেড বা ফটোগ্রাফি রিলেটেড। সো চলুন শুরু করি। আমি ছবিটি ওপেন করে নিলাম, তারপরে আমি ছবিটি একটি কপি করছি, কন্ট্রোল জে প্রেস করে ছবিটি আরেকটি কপি করে নিলাম ব্যাকআপ হিসাবে আর কি। সো আমি এই ছবিটিকেই এডিট করব। দেখুন আমি যদি ছবিটি একটু জুম করি, দেখুন যে এখানে ফেসের যে স্কিনটি আছে সেটি কিন্তু হচ্ছে খুব একটা স্মুথ না। দ্যাট মিন্স হচ্ছে যে এখানে কিছু স্পট আছে, তারপর হচ্ছে আপনার বলি রেখাগুলো দেখা যাচ্ছে, বা হচ্ছে যে স্কিনের মধ্যে যেই ভাঁজটুকু থাকে সেটুকু দেখা যাচ্ছে। সো বিউটি রিটাচ যেটিকে বলে, যেটি কিনা স্মুথ টাইপের হবে, যখন আমরা ফটোগ্রাফি করি বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি করি তখন এই স্মুথ স্কিনের ব্যাপারটি খুব বেশি নজর দিতে হয়, আদারওয়াইজ কিন্তু ছবিটি সেভাবে মূল্য পায় না। তো সেই কারণেই আসলে স্মুথ স্কিন বা স্কিন রিটাচিং এই ব্যাপারটি খুব ডিমান্ড ক্যারি করে। এই যে এই লেয়ারটি যেটি নিয়েছি নতুন লেয়ার, সেটির উপরে আমি হচ্ছে আমার প্লাগইনসটি হচ্ছে অ্যাপ্লাই করব। তো ফিল্টারে গিয়ে আমি হচ্ছে ফটো টুল বক্স স্কিন ফাইনার। সো স্কিন ফাইনারটি হচ্ছে একটি প্ল্যাগিনস যেটি কিনা হচ্ছে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। এটি জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল দিলেই এইটি ইনস্টল হয়ে যাবে। সো এটিকে যখন আপনি ওপেন করবেন তখন আমি যদি এটিকে জুম করি, দেখুন আমার বিফোর আর আফটার দেখাচ্ছে। বিফোরে হচ্ছে যে আমার এরকম ছিল আর আফটারে হচ্ছে এরকম। সো আমি এটাকে আরেকটু ঠিকঠাক করে নেব। যেমন এখানে স্মুথিংয়ের প্যানেলটি আছে, এখানে তিনটি প্যানেল অ্যাকচুয়ালি, স্কিন মাস্কিং, আমি যেটি এখন ইউজ করব না এটি আমার এখন কাজে লাগছে না, স্কিন ডিটেল এবং হচ্ছে স্কিন টোন। সো আমি এখান থেকে স্কিন ডিটেল আগে ঠিক করব, স্কিন ডিটেলিংয়ে কতটুকু ঠিকঠাক করতে চাই। আমি আরেকটু স্মুথ করতে চাই 71-এর মতো, ফাইন আরেকটু ফাইন করে নিব, ফাইন টিউনিং করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু জিনিসটি হচ্ছে রাগেড ছিল, মানে খসখসে দেখাচ্ছিল, বাট এখানে একটু স্মুথ হয়ে গিয়েছে। সো আর কিছু টাচ করছি না, এটি কলাপস করে দিলাম। স্কিন টোনের ব্যাপারটি যদি আসি, দেখুন এখানে স্কিন টোন হচ্ছে আপনার আর এখানকার স্কিন টোন একই রকম প্রায়, বাট আমি স্কিন টোনটি একটু ঠিকঠাক করব, একটু রেড টাইপ করে নিচ্ছি এবং হচ্ছে আমি জুম করে নিচ্ছি এবং এখানে স্যাচুরেশন আরেকটু কমিয়ে দেব এবং ব্রাইটনেস একটু যদি ডার্ক যদি একটু ব্রাইটনেস কমাই এবং কন্ট্রাস্ট যদি একটু বাড়াই এবং এখানে শ্যাডো আমি হচ্ছে একটু দিয়ে দিচ্ছি, তাহলে আপনার ফেসের যে 3D ব্যাপারটা এটি চলে আসবে। আর হাইলাইট একটু বাড়াবো। সো দেখুন আমি জুম আউট করছি, দেখুন প্রিভিয়াস এবং আফটার, বিফোর আর আফটার দেখা যাচ্ছে। সো আমি এটাকে ওকে প্রেস করলে এখানে এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো বিফোরে এরকম ছিল, আফটারে এটা পাচ্ছেন। এখন যে কাজটি করব, শ্যাডো এবং হাইলাইটিংয়ের ব্যাপারটি আমি এখন একটু নিশ্চিত করব। দেখুন ফেসের কিছু কিছু জায়গায় কিছু আলো পড়েছে এবং কিছু কিছু জায়গায় শ্যাডো পড়েছে। সো শ্যাডো এবং হাইলাইটিংটিকে আরেক ডজ এবং বার্ন এই ব্যাপারটি বলা হয়। তো সেই ক্ষেত্রে এটি কীভাবে করে একটু দেখে নিই। সো আমি এটিকে দুটি কপি করব। তো একটির নাম দিচ্ছি আমি হচ্ছে হাইলাইট, হাইলাইট সেই জন্য হচ্ছে এইচ, আর আরেকটির নাম হচ্ছে শ্যাডো, দুটি লেয়ার। সো আমি শ্যাডো লেয়ারটিকে অফ করে হাইলাইট লেয়ারটি সিলেক্ট করছি। সো এইখানে বা এই লেয়ারটি আমার হাইলাইট ইন্ডিকেট করবে। সো এখানে ব্লেন্ডিং মোড আমি গতদিন দেখিয়েছিলাম ব্লেন্ডিং মোডের ব্যাপারটি। সো এখান থেকে আমি স্ক্রিন করে ফেলছি, তারপরে রাইট প্রেস করব, তারপর ব্লেন্ডিং অপশনে যাব। এখানে দেখুন আরেকটি উইন্ডো চলে এসেছে। তো এখান থেকে আমি যে জিনিসটি করব, এখানে একটি লেয়ার আছে আন্ডারলাইনিং লেয়ার বলে, তো এটিকে ধরে আমি যদি একটু সরাই তাহলে দেখবেন হাইলাইট অংশটি ফেসের ফুটে উঠছে। তো এখানে দেখুন এই স্লাইডারটিকে দুই ভাগ করা যায়। তো অল্টার প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই স্লাইডারটি দুই ভাগ হয়ে যাবে এবং এটিকে আমি যদি ধীরে ধীরে অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আমার হাইলাইটটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তারপর আমি ওকে করে দিচ্ছি।
তারপর এটিকে মাস্ক করে ফেললাম। মাস্ক করার পরে যে কাজটি করব সেটি হচ্ছে ইমেজে যাব এবং অ্যাপ্লাই ইমেজে যাব এবং এখানে ওকে করে দেব। সো এটা হচ্ছে আমার একটা লেয়ার। তো আমি এটিকে অফ অন করলে দেখতে পাচ্ছি হাইলাইট টা আমার প্রমিনেন্ট ওয়েতে ফুটে উঠেছে। তারপর আসুন শ্যাডো, আমি এটিকে অন করছি, তারপর ব্লেন্ডিং মোডে গিয়ে এটিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো তারপরে রাইট প্রেস করে ব্লেন্ডিং অপশনে যাচ্ছি এবং এখানে দেখুন আমি হাইলাইটের জন্য হচ্ছে বাম পাশের যেই স্লাইডারটি ছিল সেটি ইউজ করেছিলাম, বাট এখন শ্যাডোর জন্য আমি ডান পাশের স্লাইডারটি ইউজ করব। সো আমার শ্যাডো আমি পেয়ে গিয়েছি। এখন এটিকেও আমি দুভাগ করব, এই স্লাইডারটিকে কিভাবে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে এটি দুই ভাগ হয়ে যাবে এবং একটি অংশ আমি শ্যাডোর কাজে লাগাচ্ছি অ্যাডজাস্ট করার কাজে। সো ওকে প্রেস করে দিলাম। সেমভাবে এটিকেও মাস্ক করব এবং ইমেজ নামে যে অপশনটি আছে সেখান থেকে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করব। বাট এই ক্ষেত্রে আমার ইনভার্ট অংশটি বা ইনভার্ট অপশনটি আমি হচ্ছে টিক চিহ্ন দিয়ে রাখবো, তাহলে ওকে করে দিলাম। এখন দেখুন আমার হচ্ছে একটি শ্যাডো এবং একটি হাইলাইট এবং এটি এই দুটিকে আমার অ্যাডজাস্ট করতে হবে, তাহলে দুটিকে আমি সিলেক্ট করলাম এবং এটিকে গ্রুপ করে ফেলছি। এখন আবার এটিকে মাস্ক করব, মাস্ক করার পরে ইমেজে গিয়ে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করব। সো সেই ক্ষেত্রে আমি ইনভার্টের এই টিক চিহ্নটি তুলে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। সো দেখুন প্রিভিয়াস এবং আফটার, তার মানে হচ্ছে বিফোর আর আফটার। সো দেখুন এই ছবিতে আপনার কিন্তু জিনিসটি একদম ফ্ল্যাট দেখা যাচ্ছে, মানে কোথায় শ্যাডো আছে কোথায় হাইলাইট আছে কিছু বোঝা যাচ্ছে না। বাট আমি যদি এই লেয়ারটি অন করে দিই তাহলে দেখুন এই অংশগুলোকে আমার হাইলাইট বা বেশি আলো পড়েছে এবং কিছু অংশকে অংশতে হচ্ছে আমার শ্যাডো পড়েছে। সো এখন যে ফিলটি আসছে থ্রি ডি ফিলটি আমি বুঝতে পাচ্ছি, বাট এখন কিন্তু আমার থ্রি ডি ফিলটি সেভাবে বোঝা যাচ্ছিলো না এবং আপনার স্কিনের যেই টোনটি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। সো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখুন এখন চোখের যে আমার কর্নিয়া আছে এই কর্নিয়ার কালারটি একটু ইনহ্যান্স করব, একটু বাড়িয়ে দেব। সো সেই ক্ষেত্রে আমার একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে, এখানে ব্ল্যাঙ্ক লেয়ারের অপশন আছে। তারপর আমি এটিকে একটু রিসেট করে নিচ্ছি, সাদা অংশ করে নিলাম এবং এখানে আমি ব্রাশ টুলে যদি যাই তাহলে প্রথম যে ব্রাশটি আছে সেটি নিলাম। নেওয়ার পরে আমি ব্রাশের সাইজটি হচ্ছে এই কর্নিয়ার সমান করে নিচ্ছি। ব্রাশের সাইজটি চেঞ্জ করবেন কীভাবে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং আর ওপেনিংয়ের মাধ্যমে। সো আমি একবার প্রেস করছি এবং এখানে একবার প্রেস করছি। সো তারপরে আমি ব্লেন্ডিং মোডটি গিয়ে চেঞ্জ করে ওভারলে করে দেব। সো দেখুন আমার চোখের আইবলের কালার কিন্তু ইনহ্যান্স হয়ে গিয়েছে। সো আমার এই অংশের কাজটুকু শেষ। তাহলে আমরা কী কী করলাম একটু দেখে নিই। প্রথমে আমাদের হচ্ছে যে আমাদের মেইন ইমেজটি ছিল এটি স্টক ইমেজ আমি ইউজ করছি। তো আপনারা যদি প্র্যাকটিসের জন্য স্টক ইমেজ পেতে চান তাহলে আমি এই ইমেজে ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সো চেক করে নেবেন। সো প্রথমে যে কাজটি করলাম সেটি হচ্ছে স্মুথ করে নিলাম, আমার স্কিন মডেলের স্কিনটি স্মুথ করে নিলাম, যেটি কিনা আমার স্কিন ফাইনার নামে প্ল্যাগিনসের মাধ্যমে। সো প্ল্যাগিনসের ডাউনলোড লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপরে যে কাজটি করলাম সেটি হচ্ছে ডচ অ্যান্ড বার্ন। সো আমি এটির নাম দিয়ে দিই ডজ অ্যান্ড বার্ন। সো এখানে কি করলাম, আমার শ্যাডো এবং হাইলাইটের যে প্রমিনেন্ট ভাবটি ছিল সেই প্রমিনেন্টটিকে আরেকটু প্রমিনেন্ট করে নিলাম। তারপরে কি করলাম সেটি হচ্ছে আমার চোখের কালারটি একটু ইনহ্যান্স করলাম, একটু আই কালার ইনহ্যান্সমেন্ট যেটিকে বলে। সো এখন আমি এই তিনটি লেয়ার ধরে গ্রুপ করে ফেলবো এবং এটিকে মার্জ করে ফেলবো বা স্ক্রিনশট যেটাই বলেন না কেন। তারপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমি গত দিন দেখিয়েছিলাম যে কীভাবে ক্যামেরা র ফিল্টার ইউজ করতে হয়। সো ক্যামেরা র ফিল্টারের জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রিসেট তৈরি করে রাখা যায়। সো এই প্রিসেটগুলো আপনি তৈরি করে রাখলে পরবর্তীতে যে কোনো ইমেজে আপনি সেম ক্যাটাগরি ইমেজে ইউজ করতে পারবেন। সো কালার কারেকশন বলেন, স্মুথিং বলেন, সব কিছু মিলেই হচ্ছে প্রিসেট তৈরি করে রাখি আমি আসলে। সো আপনাদের জন্য সেই প্রিসেটটি আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো। সো ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার। সো ক্যামেরা ফিল্টারের ব্যাপারটি গতদিনও যেটি বলেছিলাম যে আমি ক্রিয়েটিভ ক্লাউড ভার্সন ইউজ করছি, আপনি যদি ক্রিয়েটিভ ক্লাউড ভার্সন ইউজ করে থাকেন তাহলে ক্যামেরা র ফিল্টারটি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আর যদি হচ্ছে সিএস ভার্সন ইউজ করে থাকেন তাহলে সেটার জন্য ম্যানুয়াল সেট আপের ব্যবস্থা আছে, সেটার জন্য আমি ডিটেলে আমার ভিডিও ডিটেলে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো। সো এখানে দেখুন আমার সেই প্যানেলটি চলে এসেছে, ক্যামেরা র সেটিংসের বা ক্যামেরা র ফিল্টারের প্যানেলটি চলে এসেছে। এখানে একটি ছোট মেনু আছে এবং সেখান থেকে লোড সেটিংসে যদি আমি যাই, লোড সেটিংসে গিয়ে আমি
স্কিন রিটাচ প্রিসেট, এই প্রিসেটটি হচ্ছে আমি বানিয়েছিলাম। সো এটি আমি যদি ওপেন করে দিই তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেল। সো এখানে আমি কী করেছি দেখুন, বিফোর আর আফটার দেখুন, এখানে যে কালারটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে উপরের দিকে একটু বেশি সাদা হয়ে গিয়েছে, নিচের দিকে একটু বেশি লাল টাইপের, বাট এখানে দেখুন এটি একটি ব্যালেন্স মেনটেন করেছে। সো এই কাজটি আমি কি কি সেট আপ করেছি সেট আপগুলো একটু দেখে নিই। সেট আপের মধ্যে আছে আমি টেম্পারেচার রেখেছি +5, তারপর হাইলাইট -32, হোয়াইটস +13, 18 অ্যাকচুয়ালি, তাহলে ব্ল্যাককে হচ্ছে -17। তারপরে আসুন আমি হচ্ছে টোন কার্ভ ইউজ করি নি এখানে, শার্পিং অফ অ্যামাউন্ট যেটি কিনা আমি 62 রেখেছি, আর লুমিনেন্স অফ নয়েজ রিডাকশান 36। আমি এটি গতদিন বলেছিলাম যে লুমিনেন্স যখন বাড়াবেন তখন আপনার গ্রেন থাকলে সেই গ্রেনটি চলে যাবে, আপনার ছবিটি আরও স্মুথ হবে। সো তারপর স্প্লিট টোনিংয়ের ব্যাপারটি বলি, স্প্লিট টোনিংয়ে ছিল হচ্ছে হাইলাইটে কোন কালার থাকবে এবং শ্যাডোতে কী কালার থাকবে। এখানে কালারের ভ্যালু আমি দিয়ে দিয়েছি, শ্যাডোতে থাকবে, হাইলাইটে থাকবে 75, আর স্যাচুরেশন থাকবে 11, আর হিউতে থাকবে হচ্ছে আপনার শ্যাডোর হিউতে থাকবে 273, আর হচ্ছে স্যাচুরেশনে থাকবে 6। তারপর আসুন HSL প্যানেল, সেখান থেকে আমি দেখেছি এখানে রেখেছি রেডের একটু স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছি, লুমিনেন্স একটু কমিয়ে দিয়েছি, যেটি কিনা হচ্ছে ভ্যালুতে যদি আসে 21, আর হচ্ছে -3, আর এখানে আসছে হচ্ছে তারপর অরেঞ্জ কালার, এটার স্যাচুরেশন -9, এবং হচ্ছে লুমিনেন্স একটু বাড়িয়ে দিয়েছি, ইয়েলো লুমিনেন্স নিয়ে একটু 15 মতো করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যে কাজটি করেছি সেখানে হচ্ছে ক্যামেরা ক্যালিব্রেশনে প্রাইমারি রেড কালার রেখেছি এখানে, আমি যদি 13 দিই সো +13, আর প্রাইমারি গ্রিন কালার সেটি হচ্ছে 11, আর প্রাইমারি ব্লু কালার -10। সো এরকম আমার একটি কালার গ্রেড চলে এসেছে। আমি যদি এটাকে ওকে করে দেই তাহলে আমার এই কালার গ্রেডটি এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো বিফোরে ছিল এরকম, দ্যাট মিন্স একদমই অর্ডিনারি একটি ইমেজ, বাট আমি যখন এডিট করে শেষ করলাম তখন কিন্তু আমার এরকম আউটপুট পাওয়া যাচ্ছে। সো আমি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। সো বিফোরে ছিল এরকম, দ্যাট মিন্স হচ্ছে নট স্পেশাল অর সামথিং লাইক দ্যাট, বাট তারপর এডিট যখন করলাম তখন কিন্তু টোটালি আপনার এটি একটি প্রফেশনাল লুক দিয়ে দিচ্ছে আপনাকে। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, আর আমার প্ল্যাগিনসগুলো যদি আপনি পেতে চান, আপনি যদি হচ্ছে অন্যান্য প্রিসেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিটেলটি চেক করে আসুন, আর স্টক ইমেজের ডাউনলোড লিঙ্কও আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো। যাবতীয় যে জিনিসগুলো থাকে সবসময় আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দিই যাতে করে আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন। সো আজকের ভিডিওটি বেশি লেন্দি করবো না, গতদিনের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিলো। সো আশা করছি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। তো আশা করবো সে আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে করে আমরা আর একটু উৎসাহিত হতে পারি। আর পরের ভিডিও পর্যন্ত আমি আজকে ASMR বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।